সবচেয়ে বড় শক্তি আছিল আল্লাহ পবিত্র কালামর ইলমর শক্তি আল্লাহ তাকে দান করছে। বড় করে হইতে সুবহানাল্লাহ। আমি কয়েকবার গেছি খাজা আজমেরির দরবার, আল্লাহ আমারে নেওয়াইছে, তার আগর পাহাড় যেন আল্লাহ দিতা ওখানে আমি গেছি, আয়না সাগরের ভারো আমি বারবার গেছি। সেই জায়গা গেলে আপনার জীবনে বহু শিক্ষা, এই জমিন তমানপুর রাজা আছিল, যে রাজাটা পিতৃরাজ আছিল, যার দাপট বড় বেশি আছে, সেই সময় সেই দাপটর বিরুদ্ধে দুনিয়াতে কোনো শক্তিকে মোকাবেলা করার ক্ষমতা কেউ আসিল না। জেলা গড় গোবিন্দ লোকে দুনিয়াতে কোনো শক্তি দিয়া মোকাবেলা করার ক্ষমতা কেউ আসিল না। জিকা তো আলিম বারবার ফিরিয়া গেছেন সৈন্যবাহিনী আইয়া, শেষ পর্যন্ত আসছে কি তার মাঝে বলে আল্লাহর দেওয়া ওহির ইলিম, কুরআন শরীফের ইলিম দান সিনার ভিতরে আসিল, এই ইলিমর শক্তি দিয়া আল্লাহ তার গুলামরে সাহায্য করছে, আল্লাহ ইজ্জত পাশে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু, এখন একজন মানুষের জীবনে দুনিয়া এবং আখেরাতে সফল হইবার লাগি যে যে নিয়ামত উলার দরকার, বাসা বাসা নিয়ামত, তোর মধ্যে একটা নিয়ামত আল্লাহ আমাদের পবিত্র কুরআন শরীফ দান করছেন। বড় করে কই না সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ রে যে মানুষে লালন করে গবাই, যে মানুষে কুরআন শরীফ রে মহব্বত করে, যে কুরআন শরীফ রে জীবনে যত বেশি লোভ করাইতে পারে, এই মানুষের দুনিয়া আখেরাতে আল্লাহ তো দামি বানাইয়া দিলাই। আমরা রাহবার আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী আল্লাহর ওলি গিয়া মাত্র মাত্র এক ঘন্টার বৈঠক করছেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকে বই আল্লাহর উলিয়া তার 10টা 11টা দাবি তুলিয়া ধরছেন যে এই অবস্থা এই অবস্থা, এর মাঝে সব পয়লা 12 ঘন্টার ভিতরে গাল বেঙ্গল ট্রেনিং গিটারে রাষ্ট্রীয়ভাবে বাতিল করে আছে। সুবহানাল্লাহ। এটা নিয়েও আমরা বহুত পাইতে বলতাম আছে, আমি কই ভাই দুস্তনে বলতাম মাথা যে বেটায় মাঠো খেলায় হে জানে কিলা হে খেলা তারে গিয়া জিকা আন্দাজে তো দুর্তনে হই রে হাই রে হাই কিকটা একটু সুদা মারলে গৌ লই গেল নে তুমি হামাইয়া দেখো না এর আগে কয়বার উষ্টা হাউস আছে মাতই না দেখলা নি মেসিয়ে গোলটা মিস করে দিল তার জায়গা তুমি যাও গিয়া দেখো কিলা খেলাই মাতা যায় দুর্তনে বলতা। এটা আমার যখন প্রশ্ন করে আমি কই ই জমিন ই জমিনের যত হকানি অলি আল্লাহর দরবার আছে, যত হকানি অলি আল্লাহর দরবার আছে, হক কমে হক বলতনি হক যে কোন হকানি অলি আল্লাহর দরবার তো নে অন্তত হকে 2-4 জন 5 জন 20 জন আলিম উলামা বিজ্ঞ ইসলাম ইসলামের সুশিক্ষায় শিক্ষিত কিছু মানুষ সংসদে যাওয়ার দরকার আছে নি না নাই না ভাই মাতকা আছে নি না নাই